তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা নীরবে সাহায্য করেন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় তাদের সাথে থাকেন আমরা এই তিনটি গুণ নিজেদের ভিতরে ফিট করার চেষ্টা করব নাম্বার 1 এক নাম্বার হচ্ছে যারা প্রকৃত মুমিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীরবে তাদেরকে সাহায্য করতে থাকেন যারা কঠিন বিপদে পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন বিপদ হচ্ছে মুমিনদের জন্য পরীক্ষা এজন্য পরীক্ষায় পড়লে মনে করবেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইয়াতিকা রব্বুকা ফাতারদা তোমার রব তোমাকে ছেড়ে দেয় নাই সুতরাং এক নাম্বার হচ্ছে প্রকৃত মুমিন যারা তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন কোথায় আছে এটা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা রুমের 47 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন যারা মুমিন তাদেরকে আমি আল্লাহ তাআলা সাহায্য করি সুতরাং প্রকৃত মুমিন হতে হবে বর্তমানে ইমানদারদের থেকে ইমানের দাবিদার বেশি হয়ে গেছে অর্থাৎ ইমানদার প্রকৃত পক্ষে না দাড়ি টুপি এগুলো থাকলে কিন্তু ইমানদার হওয়া যায় না আল্লাহর কসম করে বলি আমরা নবীজিকে ভালোবাসি নবীজিকে মোহাব্বত করি নবীজিকে ভালোবেসেই দাড়ি রাখতেছি টুপি পরতেছি সুতরাং দাড়ি টুপির ব্যঙ্গ করছি না অনেকেই আছে দাড়ি রাখতেছে আবার অপকর্মে লিপ্ত হচ্ছে অনেকেই আছে টুপি পরে কিন্তু আবার দুর্নীতিও করে এরকম মানুষ সমাজে আছে না নাই খবরদার এটা কখনো করবেন না আপনি দাড়ি টুপি রাখছেন বলেই যে আপনি ইমানদার হয়ে গেছেন বিষয়টা এমন নয় অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে দাড়ি টুপি রাখলেই যে ইমানদার হয়ে যায় বিষয়টা এমন নয় অনেকে আছে ফজর আলী নাম রাখছে কিন্তু ফজরের নামাজ একদিনও পড়ে না আছে না নাই নাম রাখছে মুমিনউদ্দিন মুমিনউদ্দিন নাম রাখলেই মুমিন হওয়া যায় না মুমিন হতে হলে পরিপূর্ণভাবে ইসলামের বিধানকে পরিপূর্ণভাবে সঠিকভাবে মানতে হয় এজন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে ইমানদারের দাবি করলেই হবে না ইমানদার পরিপূর্ণভাবে হওয়ার দরকার আছে না নাই আমরা ইমানদার পরিপূর্ণভাবে হওয়ার চেষ্টা করব এক নাম্বার প্রকৃত মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেন নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তাদেরকে সাহায্য করেন সূরা আনফালের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না অনেকের বাচ্চা হয় না মাজারে যায় অনেকের সন্তান হচ্ছে না বাবার কাছে গিয়ে বাবাকে সেজদা করে মাজারে গিয়ে মাজারে সেজদা করে সেজদা করতে হবে একজনকে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না অন্য কাউকে সেজদা করা হচ্ছে শিরিক আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন না শিরকের গুণ আল্লাহ তাআলা কখনো ক্ষমাও করবেন আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 5 নম্বর পড়ার 5 নম্বর পৃষ্ঠার 4 5 নম্বর লাইন সূরা নিসার 48 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না এজন্য শিরিক থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে নীরবে সাহায্য করেন তারা কারা যারা ধৈর্যশীল আপনি বিপদে পড়েছেন ধৈর্য ধারণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 10 11 নাম্বার লাইন সূরা বাকারার 153 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন হে ইমানদাররা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ নিশ্চয়ই তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও অবশ্যই ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয়ই ধৈর্যশীল যারা তাদের সাথে একজন আছেন তিনি কে এজন্য আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীরবে সাহায্য করেন এজন্য আমরা অবশ্যই প্রকৃত মুমিন হওয়া লাগবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং সব সময় ধৈর্যশীল অবস্থায় থাকা লাগবে যদি আমরা এই তিনটি গুণ নিজেদের ভিতরে ফিট করতে পারি তাহলে নীরবে একজন যিনি আমাদেরকে সাহায্য করবেন তিনিই হচ্ছেন আমাদের আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটি গুণ নিজেদের ভিতরে ফিট করার তৌফিক দান করেন